আমি তাহলে মালে নিয়ে গেলাম, এই যে আমি নিয়েছি কিন্তু মালে নিয়ে গেলাম তাহলে। চলো দাদু ভাই, সামনে দোকান আছে, তোমাকে সুন্দর সুন্দর জিনিস কিনে দেবো, তুমি খাবে। হ্যাঁ, কি খাবে তুমি বলো? টাকা দাও, এই যে টাকা নেন, আমরা চিপস খেতে খেতে নানি বাড়ি যাও। উনি কিন্তু তোমরা যাও না, ও কিন্তু বেদব, ও তোমাকে মায়ের পিঠ কে রেখে হারাইবো, আবার কিন্তু আমারও অপমান করে। হ্যাঁ, টেনশন করো না তো, আমরা ওই
ধ্যানের কাছে জীবনে কোনো দিন যাব হ্যাঁ ওই বলো ধ্যানের কাছে যাব কেরা ও শক্তিমান হলে কি হবে আঙ্গরের কাছে বলো হ্যাঁ আমি খেলতে যাইতেছি হ্যাঁ আচ্ছা তাহলে কোনে খেলতে যাবা এই তোই দিকে তোমাকে কিন্তু বারবার বইলা দিলাম ও কিন্তু নারায় দোকান দিছে আচ্ছা সমস্যা নাই চিন্তা করো না আমরা খেলতে যাইতেছি যাও 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 সাথে কিন্তু ওই জায়গায় যদি শক্তিমান দিয়ান থাকে তাহলে কি হইব আরে শক্তিমান দিয়ান পরে দেখা নিব আরে শুনোস নাই কান টানলে মাথা আসে আর পরি তো দিয়ানের ভালো মতো বলতাছি ভালোই ভালোই দূর হয়ে যা পথের কাটা হয়ে দাঁড়াইস না যা বুঝতে পারছি তোকে এমনি শিক্ষা দিলে হবে না আজকে তোকে এমন টাইট দিমো এমন টাইট দিমো জীবনে আর কি করবি আয় আসতে গেলি গা তাই নি 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 যা আমি না এই তোর যা তোর তোর দাঁড় দাঁড়াস না কে দুইবার মারার পরে আবার আইছো বেশ সরম চলো 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 চলো
কয়দিন কইছি যে মারামারি কাম কুকাম করিস না, আর তোরা সুযোগ পাইলে মারামারি করস। আমি আমার পোলা হানরে দোকান দিয়ে দিছি যাতে মারামারি না করে, কিন্তু আপনার এই চেলাবেলা গুলা একে গেলো দোকানের সবাই পাতি খাইয়া দোকান একবার ভাঙচুর করছে, আর এই জন্য দিহানকে মারতেছে। আচ্ছা তোকে কি কইছিলাম কি কইছিলাম কান্দর আচ্ছা দিমুনি